আসসালামু আলাইকুম বিডি অল সার্কুলার ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদের বেতন নিয়ে, অর্থাৎ ট্রেনিংরত সৈনিকদের বেতন থেকে শুরু করে জেনারেলের বেতন কত, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার কিছুই করা লাগবে না, শুধুমাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন। যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর বেতন সম্পর্কে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাবার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সেনাবাহিনীর পদসমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর NCO অর্থাৎ নন কমিশনড অফিসার, দুই নম্বর JCO অর্থাৎ জুনিয়র কমিশনড অফিসার, তিন নম্বর CO অর্থাৎ কমিশনড অফিসার। সৈনিক থেকে সার্জেন্ট পদসমূহকে NCO বলা হয়, ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার এদেরকে JCO বলা হয়, এবং অনারারি লেফটেন্যান্ট থেকে জেনারেল পদসমূহকে CO অর্থাৎ কমিশনড অফিসার বলা হয়। ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে, বাংলাদেশ সেনাবাহিনীর বেতন শিট হুবহু কপি করে দেয়া নিষেধ। প্রত্যেক বাহিনীর একটি গোপনীয়তা থাকে যেটি বাইরে প্রকাশ করা নিষেধ। সুতরাং যে বেতনগুলো বলবো তার সবগুলোতে 200 টাকা থেকে 2000 টাকা কম বেশি হতে পারে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। NCO বেতন স্কেল বিস্তারিত। প্রথমে শুরু করব রিক্রুট সৈনিক দিয়ে, অর্থাৎ ট্রেনিংরত সেনাদের বেতন কত তা নিয়ে। ট্রেনিংরত একজন সৈনিকের মূল বেতন 9000 থেকে 9500 টাকা। সাধারণ একজন সৈনিকের বেতন সর্বনিম্ন 9000 টাকা এবং সর্বোচ্চ 21000 টাকা। একজন ল্যান্স কর্পোরাল এর সর্বনিম্ন বেতন 10000 টাকা এবং সর্বোচ্চ বেতন 24000 টাকা। একজন কর্পোরাল এর সর্বনিম্ন বেতন 11000 টাকা এবং সর্বোচ্চ বেতন 26500 টাকা। একজন সার্জেন্টের সর্বনিম্ন বেতন 16000 টাকা এবং সর্বোচ্চ বেতন 38500 টাকা। এখন দেখব JCO অর্থাৎ জুনিয়র কমিশনড অফিসার পদসমূহের বেতন। একজন ওয়ারেন্ট অফিসার এর সর্বনিম্ন বেতন 22000 টাকা এবং সর্বোচ্চ বেতন 48000 টাকা। সিনিয়র ওয়ারেন্ট অফিসার এর সর্বনিম্ন বেতন 22250 টাকা এবং সর্বোচ্চ বেতন 50000 টাকা। মাস্টার ওয়ারেন্ট অফিসার এর সর্বনিম্ন বেতন 22500 টাকা এবং সর্বোচ্চ বেতন 53060 টাকা। সবশেষে CO অর্থাৎ কমিশনড অফিসারদের বেতন স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। অনারারি লেফটেন্যান্টের সর্বনিম্ন বেতন 38400 টাকা এবং সর্বোচ্চ বেতন 80000 টাকা। অনারারি ক্যাপ্টেন এর সর্বনিম্ন বেতন 42800 টাকা এবং সর্বোচ্চ বেতন 9000 টাকা। আমি আবার বলছি, বাংলাদেশ সেনাবাহিনীর বেতন শিট হুবহু কপি করে দেয়া নিষেধ। প্রত্যেক বাহিনীর একটি গোপনীয়তা থাকে যেটি বাইরে প্রকাশ করা নিষেধ। সুতরাং যে বেতনগুলো বলেছি তার সবগুলোতে 2000 থেকে 200 টাকা কম বেশি হতে পারে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট সৈনিক থেকে জেনারেলের বেতন বিস্তারিত আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা অবশ্যই সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।